আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, সবার প্রতি অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা কোনো ট্যাবলেটের রিভিউ দিব না, আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ একটি সিরাপ নিয়ে, যে সিরাপটি একই সাথে আপনার যৌন চাহিদা পূরণ করতে সহায়ক, প্লাস আপনার শারীরিক দুর্বলতা, প্লাস কিছু খেতে পারছেন না, রুচি কম, তো মূলত সেই গুরুত্বপূর্ণ সেরকম একটা সিরাপ নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো সাথেই থাকুন, হয়তো ভিডিওটি একটু বড় হবে, আমি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তো মূলত এই জিংসেন আপনারা ভালো করেই জানেন বন্ধুরা, যে জিংসেন একটি নাম করা যৌন উদ্দীপক বা যৌন চাহিদা পূরণ করার জন্য বা যৌন উত্তেজনা বাড়াবার জন্য একটি গুরুত্বপূর্ণ একটি নাম হলো জিংসেন। এটি গাছ দিয়ে এটি তৈরি করা হয়, গাছের মূল প্লাস গাছের রস। মূলত আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন যে গাছে সিরাপের গায়ে কিন্তু কিছু শিকড় বা গাছের মূলের ছবি দেওয়া, এটার নামই মূলত জিংসেন। এই জিংসেন পুরুষের জন্য একটি স্বপ্নের একটি ঔষধের নাম বলতে পারেন, কারণ যেসব পুরুষের যৌন চাহিদা একেবারেই দুর্বল, যৌন চাহিদা যৌন ক্ষমতা একেবারেই কম, তাদের জন্য খুবই আদর্শ একটি উপাদানের নাম হলো জিংসেন। এই জিংসেন উপাদান দিয়ে কিন্তু তৈরি করা হয় সেক্স পাওয়ার বৃদ্ধি করার জন্য, যেটা সেবন করার কারণে পুরুষ তার হারানো যৌবন ফিরে পায়। তো মূলত আজকে আমরা যে সিরাপটি রিভিউ নিয়ে এসেছি এটার নাম হলো জিংসেন সিরাপ। এটি 450 মিলি একটি সিরাপ, দাম হলো 300 টাকা খুচরা মূল্য। এর উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ কিন্তু আপনারা বোতলের গায়ে দেখতে পাচ্ছেন। তো আপনারা যেখান থেকে কিনবেন অবশ্যই কিন্তু এটার যাবতীয় সব কিছু দেখে তারপরে আপনারা নেবেন। সবসময় খেয়াল রাখবেন মেয়াদ উত্তীর্ণ ঔষধ কখনো সেবন করবেন না, মেয়াদ উত্তীর্ণ ঔষধ কিন্তু বেশি পরিণত হয়ে যায়। তো যারা ঔষধটি বিভিন্ন জায়গা থেকে ক্রয় করবেন, ফার্মেসি থেকে ক্রয় করবেন, তাদের প্রতি বিশেষ অনুরোধ, অবশ্যই আপনারা এই ঔষধের ডেট আছে কি না, সিরাপের ডেট আছে কি না ভালোভাবে একটু দেখে নেবেন। তো মূলত এই জিংসেন সিরাপটি প্রতি 5 মিলিতে আছে জিংসেন মূল 1500 মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান। মূলত জিংসেন দিয়েই এই এটা তৈরি করা হয়েছে, প্লাস পাশাপাশি যে সাপোর্টিং হিসাবে বাংলাদেশ ইউনানি ফর্মুলারি নিয়ম অনুযায়ী কিন্তু এই সিরাপটি তৈরি করা হয়েছে। বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি, এটা কিন্তু হার্বাল না, আপনারা ভালো করে খেয়াল রাখবেন। অনেকেই মনে করে যে সিরাপ মানিয়ে হার্বাল, এই জিনিসটা ভুল। বাংলাদেশ সহ সারা বিশ্বে কিন্তু বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট রয়েছে, তার মধ্যে আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক, হার্বাল, প্রত্যেকটা ডিভিশনের জন্য কিন্তু আলাদা আলাদা ডিভিশন রয়েছে এবং আলাদা আলাদা ঔষধ রয়েছে। তো আমরা সিরাপ মানেই আমরা মনে করি যে হয়তো হার্বাল, অনেকে মনে করে যে এটা হার্বাল সিরাপ বা এটা হার্বাল দেখলে অনেকে ভয় পাচ্ছেন। আসলে এটা সাধারণ মানুষের দোষ না, কারণ হার্বাল এক সময় বাংলাদেশে খুব নাম করেছিল। দেখা যায় যে অবৈধভাবে তারা অনেক ব্যবসা করে বিভিন্ন ধরনের হার্বাল, মানে মনে করেন যে তারা যে বিজ্ঞাপনগুলো দিত, মন নজর করা যে বিজ্ঞাপনগুলো দিয়ে তারা কাস্টমারকে একসময় ভিড়িয়ে তারপরে অনেক কাস্টমারের ক্ষতি হয়েছে, অনেক মানুষের ক্ষতি হয়েছে, যার কারণে হার্বালের প্রতি মানুষের এখন আর বিশ্বাস মানে ওরকমটা নাই। তবে ভালো যেসব হার্বাল কোম্পানি রয়েছে সেটা অন্য কথা। তো দেখা যায় যে ভালো কোম্পানির নাম ভাঙিয়ে অনেকে অনেক ঔষধ বানিয়ে নিজে নিজে বানিয়ে তারপরে বিক্রি করছে, যার ফলে মানুষের ক্ষতি হয়েছে। কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ডোজেস ফরম নির্ধারণ না করে নিজের পছন্দ মতো দেওয়া হয়েছে, হয়তো সাময়িক উপকার পেয়েছে কিন্তু ক্ষতির পরিমাণটা কিন্তু বেশি হয়েছে, এই জন্য অনেকে হার্বাল দেখলে ভয় পায়। তবে যদি স্বীকৃত, লাইসেন্সকৃত, ভালো রেজিস্টার্ড
রেজিস্ট্রেশন করা কোম্পানি থাকে, গভ রেজিস্টার যদি কোনো কোম্পানি থাকে, ভালো কোম্পানি থাকে, সেটা আপনারা সেবন করতে পারবেন, কোনো বাধা নেই। এবং হারবালের জন্য ভালো ভালো ডাক্তার রয়েছে, তাদের পরামর্শ নিয়ে কিন্তু আপনারা সেবন করতে পারবেন। যেমন বাংলাদেশে কিন্তু অন্যতম একটা কোম্পানি রয়েছে মডার্ন হারবাল, আপনারা কিন্তু ভালো করে জানেন। আমি ব্যক্তিগতভাবে মডার্ন হারবালের ওষুধ অনেক রোগীকে দিয়েছি, ভালো রেজাল্ট পেয়েছি। প্লাস এটা একটা স্বনামধন্য এবং স্বীকৃত, বাংলাদেশে একটি স্বীকৃত নাম হলো মডার্ন হারবাল কোম্পানি, সেটাও আপনারা ইচ্ছা করলে কিনতে পারেন সেখান থেকে। তবে আমি আজকের যে অন্যদিকে যাব না, আসলে মূলত এই ধারণাটা আপনাদের দিলাম যে অনেকের মনে ভুল ধারণা রয়েছে, সেই ধারণাটা আমি আজকে দূর করে দিলাম। আমার ওষুধের রিভিউর ভিতরে দেখা যায় অনেক সময় অপ্রাসঙ্গিক কথা, আমি এটা অপ্রাসঙ্গিক বলবো না, দেখা যায় যে আপনাদের কিছু বোঝানোর জন্য হয়তো কোনো উদাহরণ আমাকে টানতে হয়, সেক্ষেত্রে ভিডিওটা একটু বড় হয়ে যায়। তো আমি মনে করি যে উদাহরণটা টানার ক্ষেত্রে আপনাদের উপকারিতা রয়েছে, কারণ আমি সচেতনতার জন্য বা মূল বিষয়টা জানার জন্য কিন্তু আমি এই দেখা যায় যে আমি যে বিষয়ে ভিডিও আজকে রিভিউ দিয়েছি সেই বিষয়ে কিন্তু টপিক এটা না, তারপর আমি এটার ভিতরে টেনেছি এই কারণে যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন বা আপনাদের মনে ভুল ধারণাটা দূর হয়ে যায় বা সঠিক বিষয়টা আপনারা জানতে পারেন। তো মূলত এই জেংশন সিরাপটি সাধারণ দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, মানসিক উদ্বেগ, যৌন দুর্বলতা, স্মরণশক্তির দুর্বলতা, অরুচি, পাকস্থলীর গোলযোগ, অ্যালকোহলের পার্শ্বপ্রতিক্রিয়া, মনোযোগের অভাব, অস্থিরতা ও ভাইরাস সংক্রমণ অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো কাজ করে থাকে। এবং সিরাপটা আমার জানা মতে যে আমি যেসব রোগীকে দিয়েছি ভালো রেজাল্টও পেয়েছি এবং তারা সিরাপটাকে ভালো বলেছেন, তাই আজকে এই রিভিউটা নিয়ে আসলাম আপনাদের সামনে। আমি আশা করি যে ওষুধটা যদি আপনি সেবন করেন আপনি প্রতারিত হবেন না। তারপরে অনেক সময় বলে থাকে যে সবার যে একরকম কাজ করে থাকবে তা না, অনেক সময় দেখা যায় যে অনেকের শরীরে কাজ করে না, তো সেক্ষেত্রে আমার শরীরে যদি কাজ না করে সেক্ষেত্রে ওষুধটা যদি দুই নম্বর বা ভালো না সেটা আমি বলে তাই সেটা বোকামি, কারণ সব ওষুধ আমার শরীরে কাজ নাও করতে পারে, এটা অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে। তো মূলত সেবনবিধির যে নিয়মটা সেটা হলো 5 মিলি ঔষধ সমপরিমাণ পানি সহ অথবা পানি ছাড়াও আপনারা সেবন করতে পারেন, অর্থাৎ 1 চামচ ঔষধ একবার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। সবসময় খেয়াল রাখবো যে প্রতিদিন কিন্তু বলা হয়েছে যে 5 মিলি অর্থাৎ 1 চামচ ঔষধ সমপরিমাণ পানি সহ অথবা পানি ছাড়াও আপনারা সেবন করতে পারবেন প্রতিদিন একবার খাবারের পরে, অথবা আপনাকে যেই চিকিৎসকের কাছ থেকে আপনি সিরাপটি আনবেন তার কাছ থেকে আপনার সমস্যাগুলো বলবেন, সেই সমস্যা অনুযায়ী কিন্তু আপনাকে ডোজ বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। আর অবশ্যই যেহেতু এটা একটা আয়ুর্বেদিক ঔষধ, কিছু তলানি থাকে বা জমাট বাঁধা থাকে, তো অবশ্যই সকল ধরনের আয়ুর্বেদিক ঔষধ খাওয়ার আগে কিন্তু অবশ্যই ভালো বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। হ্যাঁ, আর অবশ্যই কিন্তু শিশুদের নাগালের বাইরে রাখবেন, কারণ সিরাপ বাচ্চারা যদি ভুলে খেয়ে ফেলে বা নষ্ট করে ফেলে তাহলে সমস্যা, এই জন্য খুব সাবধানতা অবলম্বন করবেন। তো মূলত এক কথা বলা যেতে পারে যে আপনার যৌন চাহিদা, যৌনশক্তি বৃদ্ধি করার জন্য এবং বিছানায় স্ত্রীকে তৃপ্তি দেওয়ার জন্য বা আপনার স্ত্রীকে, যারা স্ত্রীর কাছে যারা যেতে ভয় পান বা দুর্বলতা, তাদের জন্য এই জিংসেন সিরাপটি একটি অন্যতম আদর্শ সিরাপ আমি মনে করি। প্লাস পাশাপাশি আপনি আরও যেটা পাবেন, অনেক সময় দেখা যায় যে আপনি যে সিরাপ যদি আপনি সেবন না করেন, যদি ট্যাবলেট সেবন করেন, সেক্ষেত্রে শুধু আপনার যৌন চাহিদাটাই পূরণ হয়, আপনার কিন্তু যে ক্ষুধামন্দা ভাব বা শরীরের দুর্বল সেটা কিন্তু পূরণ করে না, কিন্তু সিরাপের ক্ষেত্রে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে, প্রয়োজন মতো আপনি বাড়ি অথবা কমিয়ে সেবন করতে পারবেন। আর এটাই মূলত সিরাপে কিন্তু একটা এক্সট্রা একটা অর্ডিনারি সিস্টেম রয়েছে যে সিরাপ আপনি বাড়ি অথবা কমিয়ে বা একটা সিরাপ সেবন করার দ্বারা আপনি অনেক ধরনের উপকারিতা পেয়ে থাকেন। আর যদি আপনি শুধু একটা ট্যাবলেট সেবন করেন আপনার সেক্স পাওয়ার বৃদ্ধি করার জন্য, তাহলে দেখা যায় শুধু ওইটারই কাজ করবে, অন্য কোনো কাজ করবে না। তো আসলে এক একজনের এক এক সিস্টেম, অনেকের সিরাপে ভালো শ্যুট করে, অনেকে ট্যাবলেটে ভালো শ্যুট করে। আমি বলবো আপনার কাছে যেটা ভালো মনে হয়, আপনি 2-4 দিন তো সেবন করার কারণে অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনার সিরাপে কাজ করে নাকি ট্যাবলেটে ভালো কাজ করে। যদি আপনার সিরাপে ভালো কাজ করে, হ্যাঁ ঠিক আছে, আপনার জন্য অবশ্যই ভালো, তাহলে সিরাপই সেবন করবেন। আর যদি মনে করেন না আপনার জন্য ট্যাবলেটে ভালো কাজ করে, তাহলে অবশ্যই আপনি ট্যাবলেট সেবন করবেন। ওটা আপনার শরীরের উপর নির্ভর করে, কারণ সবার শরীর একরকমের না, এই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সজাগ দৃষ্টি রাখতে হবে, সব কিছু গুলিয়ে ফেললে হবে না। আমি ডাক্তার সাথে আলোচনা করব, ডাক্তার সাহেব আমার জন্য যেটা উত্তম মনে করবেন, যেটা আদর্শ মনে করবেন, যেটা পারফেক্ট মনে করবেন, ডাক্তার সাহেব কিন্তু আমাকে সেটাই দিয়ে থাকবেন। তো বন্ধুরা, অনেক কথাই বললাম, হয়তো কোনো ভুল করতে পারি, অবশ্যই ক্ষমা করে দেবেন। এতক্ষণ আপনাদের সাথে উপস্থাপনা ছিলাম আমি মুসা আল আরিফ, রেজিস্টার্ড ফার্মাসিস্ট। তো যদি এই জিংসেন সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন, আমরা ইনশাআল্লাহ সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি ব্যক্তিগত কোনো যোগাযোগ করার দরকার হয়, অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক ব্যক্তিগত আইডি আছে, সেখানে আপনারা নক করতে পারেন।
আর পাশাপাশি আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের অন্য অন্য কিছু চ্যানেল রয়েছে, সেগুলো আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর প্রতিনিয়ত নতুন নতুন এরকমের প্রয়োজনীয় ভিডিও পেতে, প্রয়োজনীয় আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উপস্থিত হব নতুন কোনো এপিসোডে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।